রোম নামক একটা দেশ ছিল দেশের নাম কি রোম দেশ ওই দেশের যিনি বাদ ছিল তার নাম হলো রোমের সম্রাটের নাম কি ওই রোম দেশটা গোটাই হলো খ্রিস্টানদের দেশ কি দেশ খ্রিস্টানদের দেশ হলো রোম দেশ সেই রোম দেশের সৈন্যরা তিনজন মুসলমানকে গ্রেফতার করে রোম সম্রাটের দরবারে হাজির করে ও মুসলমান আমরা কেমন মুসলমান এই হাদিস অনুযায়ী একটু খেয়াল করেন তিনজন মুসলমানকে রোম সম্রাটের দরবারে হাজির করে হাজার হাজার রোমের সৈন্যর সামনে তিনজন মুসলমান রোম সম্রাট বলতেছে রে সৈন্যরা এরা তিনজন কারা এদেরকে দেখে আমাদের মতো মনে হয় না কেন এদের চেহারার মধ্যে আমরা পরিবর্তন দেখি লেবাসের মধ্যে পরিবর্তন দেখি চলাচলের মধ্যে হাঁটার মধ্যেও পর্যন্ত পরিবর্তন তার মানে বোঝা গেল মুসলমান যারা হবে তাদের চেহারা দেখলে বোঝা যাবে তাদের কথা শুনলে বোঝা যাবে তাদের চাল চলন দেখলে বোঝা যাবে বর্তমান বাংলাদেশে মুসলমান চেনা যায় না আগে দেখতাম ছেলেরা টাইট ফুল প্যান পরতো এখন দেখতেছি ছেলেরা হাফ প্যান পরে ঘুরতেছে ধরে কোন ঠিক কি না হাফ প্যান আমি গতকাল ওই তানরে ওয়াস করে ওই দয়ালের মোড়ে ওখানে আমি চা খাই যতই রাত হোক ওখানে আমি চা খাই দেখি এক ছেলে ওই চা খাইয়া হাফ প্যান পরে রাত তখন আড়াইটা একটা হাফ প্যান পরে চলে যাচ্ছে হাফ প্যান আমি কইলাম ক্যারে

কথাবার্তার মধ্যে এমনকি চলাচলের মাধ্যমে তোমাকে প্রমাণ করতে হবে আমল বিলার কান ধরে কোন কথা ঠিক তরুণ সম্রাট কাইসার তো খ্রিস্টান এখন বলতেছে এই তিনজন কারা সৈন্যগুলো বলতেছে এদেরকে আমাদের সন্দেহ হয়েছে বলে আপনার দরবারে ধরে আনছে এখন আপনি জিজ্ঞাস করেন রম সম্রাট বললেন তোমরা কারা তোমাদের পরিচয় কি সঙ্গে সঙ্গে তিনজন মুসলমান তাদের পরিচয় দেওয়া শুরু করলো হাজার হাজার খ্রিস্টানের মধ্যে তিনটা মুসলমান কয়জন অস্ত্র মস্ত্র কিছু নাই সব চাইতে বড় অস্ত্রের নাম হলো কথা ঠিক কিনা বলতেছে তোমাদের পরিচয় কি সঙ্গে সঙ্গে তারা বলতেছে আমাদের জাতির পিতা ইব্রাহিম আমাদের নাম রেখেছে মুসলমান পারবেন পরিচয় দিতে পারবেন আইনমন্ত্রী মন্ত্রী আনিসুর রহমান দুর্গা পূজা উদ্বোধন করবো বলতেছে তোমরা যখন তোমাকে ভগবানের সাথে কিছু বলবে আমার কথা একটু বলো আমার কথা একটু বলো নাম থাকে আনিসুর রহমান ইয়া কানা বুদু ওয়াইয়া কানাস্তাইন ওদের ভগবানের কাছে যাওয়া লাগবে না আমাদের চাওয়ার জন্য আমাদের আল্লাহ সে দরকার কথা ঠিক আর ওবায়দুল কাদের যে কি করলো ভাই যেটা ওয়াজের মাহফিলে বলা সম্ভব না অত্যাচারে আমাদের দেবতাকে পূজা করতে পারিনি মুসলমানের ভিড় এত বেশি তোমরা যারা পূজার মন্ডপে গেছো পূজার মেলায় গেছ মুসলমান নাই বেইমান হয়ে গেছে জোরে কান কথা খালি মুসলমানের ঘরে জন্ম নিলে হবে না বাজান আল্লাহ বলেছে মরিস না রে মুসলমান না হয়ে মরিস না রম সম্রাট কাইজার সিংহাসন থেকে লাভ দেওয়া উঠছে সিংহাসন থেকে লাভ দেওয়া উঠছে তিনজন মুসলমান যখন তাদের পরিচয় দিছে কথা দিকে খেয়াল করেন সিংহাসন থেকে লাভ দিয়ে উঠছে যে এতগুলো মধ্যে রোমের রাজ দরবারে রাজার সামনে এদের এত সাহস কেমনে হলো যে মুসলমান বলে পরিচয় দিল অথচ অনেকে সায়া আছে এবার আমেরিকা যদি ঠিক মতো নজরদারি করে তাহলে বাংলাদেশে ভোট সুষ্ঠু হবি নজরদারি কি করবি আরে কথা পরে আমি সরকারের কথা বুঝাচ্ছি না আমি বুঝাচ্ছি কি আগে মনোযোগ আর এখন মন্ত্রী কইছে যে আমি ভারতে যাই কইছি এই বর্তমান সরকারকেই আবার ক্ষমতার থোয়া লাগবে ভারত যদি আমাকে দিকে লক্ষ্য করে তাহলে আর কোনো টেনশন নাই আপনারা বলেন আমেরিকার নজর আছে ভারতের লক্ষ্য আছে ইমান নাই মুসলমান আমরা আমেরিকা ভারতের দিকে তাকাই না আমরা তাকাই আছে আল্লাহর দিকে ধরে কোন কথা তিনটা নয়টার সময় তুমি পাঁচতলা তুটে দেড় লাখ টাকার খাট বারো হাজার টাকার কম্বল গাওয়ার দেখো আমার বাড়ি আমার ঘর আমার নামাই কে নয়টা এটা সই তুমি আমার বাড়ি আমার ঘর আমার নামাই কে রাত তিনটার সময় আল্লাহ খালি একটা ভূমিকম্প দিছে বাড়ি ভাঙ্গার ভূমিকম্প তো বাংলাদেশে দেয়নি খালি একটু ঝোঁকা আছে এই ঝোঁকানার কারণে এত ফুলছে নামছে যে কম্বলের মধ্যে লঙ্গি খুলে আছে ওটা পর্যন্ত পরার টাইম পাইনি তাহলে নয়টার সময় নামাইকে তিনটার সময় আল্লাহ তোমাকে করে আমেরিকার লক্ষ্য ভারতের সহযোগিতা নয় আমরা মুসলমান আল্লাহর নজর চাই জোরে সম্রাট খারাপ হয়ে গেছে দাঁড়ায় বলতে যে তোমাদেরকে কোনো ভয় ডর নাই এই ভাই মাঝে মধ্যে এরকম করিস রে কাপাস করে কি হয় তোরা শোনেন ঘরের মধ্যে যতক্ষণ মসজিদের মধ্যে আমি কিন্তু আমার একটা স্বভাব হলো আমি আপনাকে মেহমান ঠিক কিনা বলেন মেহমান না তা আমি যখন গাড়ির থেকে নামছি নামার পর জিজ্ঞাসা করলাম তখন তো মাগ্রিপে পরে আছি আমি তো ভাই কোথায় নিয়ে যাবেন ঠিক হচ্ছে মসজিদে আসলে নামাদের সময় তো মানুষ মসজিদে থাকে আজান দেওয়ার আগে শুধু একমাত্র মোয়াজ্জিন মসজিদে ঢুকবে আজান দেওয়ার আগে কোনো মুসল্লি মসজিদে ঢুকতে পারবে না আজান দেওয়ার আগে শুধু মোয়াজ্জিন মসজিদে ঢুকবে আজানের পরে মুসল্লিদের প্রতিযোগিতা হবে যে যত আগে যাবে আল্লাহ তাকে তত বেশি সব দেবে করে কেন সোহা আর নামাজ বাদ দেওয়া অন্য সময় যদি কেউ মসজিদের ফ্যান ঘুরে আয় ফেরেস্তাকে আল্লাহ নামাজ টামাজ এখন কিছুই নাই ওরা যে তিনজন চার ফ্যান দিয়ে বসতে গল্প করতেছে এর কি রেজাল্ট কি আল্লাহ বলতেছে এই চারজন আলাদাভাবে ওই কারেন্টের ফ্যানের বিল না দিলে জান্নাতত যাওয়ার পারবি না মসজিদ কর বাপের ঘর এতগুলো বাইতুল ইনসান থাকতে বাইতুল্লাহ আল্লাহর ঘরের মধ্যে আমার ঢুকেলেন ঢুকানোর পর থেকে একটা সেকেন্ড একটা সেকেন্ড আমাকে বালুজ দিছে দুটায় মাথা ঠেকাবার দেয়নি কুনে যে ঠেকামো সে বুদ্ধি ভর হয়নি না হলেও তিরিশটা দাওয়াত আছে আমাকে দাওয়াত লাগবে একটা পারিনি আজকে ভাই এ কালো মানুষের দিকে ভাই টাকা থাকরে যে কথাগুলো বলবো আমার কথা না কথা হবে আল্লাহ রাসুলের ধরে ঠিক মাঝে মধ্যে দুই একটা ডিজিটাল দৃষ্টান্ত না দিলে আবার আপনার বুঝবার পারবে না এই দেখেন ছোট বাচ্চারা দৌড়াদৌড়ি করতেছে মাহফিল কমিটির কিছু লোক ওই বাচ্চাগুলো সাইজ করেন এখন থেকে সাইজ না করলে বড় হলে আর পারবেন না সাইজ তো এই বয়সেই করা লাগবে এই জন্য আল্লাহ রাসুল কি করেছে সাত বছর থেকে কেমনে নিয়ত বান্দা লাগবে কেমনে হাত বান্দা লাগবে কেমনে ছানা পড়া লাগবে কেমনে উজু করা লাগবে এই সাত বছর থেকে তোমরা সন্তানকে আমাদের তালিম দাও তালিম তালিম কি দাও শিক্ষা দাও আর দশ বছর থেকে কোনো খাতির নাই বাজার ওলভার না চলে মাজার তলে উরাতের উপরে পাছা বরাবর বাড়ী ফেলাও কথা কোন না কেন নামাজ পড়বি না আর বাপ শুদ্ধ পড়বি কিন্তু ওই বয়সে আমরা সন্তানকে কিছুই বলি না যেদিন পরীক্ষা থাকে সেই দিন মা বলে আজকে কিন্তু ঘুম থেকে তোকে সকালে উঠতে হবে কারণ তোর পরীক্ষা আছে একটা দিন মা বলে না বাবা তোর ফজরের নামাজ আছে জোরে কোন কথা ঠিক কিনা না পরীক্ষা আছে বলে সকালে ঘুম থেকে উঠতে হবে ফজরের নামাজ আছে বলে ঘুম থেকে ডাক দেয় না আমি ওই বাবাদের জন্য বলবো দুনিয়ার পরীক্ষার চাইতে সব চাইতে বড় পরীক্ষা হলো ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করা তুমি যদি তোমার সন্তানকে জামাতে নিয়ে যাবার পারো তোমার সন্তান কোরআনের মা ফেরের আশেপাশে ঘুর ঘুর করবে না এ যেগুলো ঘুরতেছে একটু মনোযোগ দেন জায়গা ছোট মানুষ বেশি রন সম্রাট কাইসার বললেন তোমাদের তিনজন মুসলমানকে আমি হত্যা করব আমি তোমাদের তিনজন মুসলমানকে হত্যা করব তোমাদের যদি বাঁচার ইচ্ছা থাকে বাঁচার ইচ্ছা তাহলে আমার কাছে দরখাস্ত করো রাষ্ট্রপতির কাছে কি করো বাংলাদেশে এরকম কিছু ইসলামী আন্দোলনের লোককে না যে ফাঁসির থেকে যদি রাষ্ট্রপতির কাছে দরখাস্ত করে রাষ্ট্রপতি যদি দয়া করে মাফ করে দেয় তাহলে ফাঁসির দণ্ড মৌকুফ হবে তখন আল্লাহ আল্লাহর বান্দারা কি বলেছে যে বাংলাদেশে তিনটা রহমান তিনটা রহমান ক্ষমতার থাকা অবস্থায় মারা গেছে রে একটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটা হলো জিয়াউর রহমান আর একটা হলো জিল্লুর রহমান যারা ক্ষমতার থাকতে প্রেসিডেন্ট মরে যায় তার কাছে বাসার দরখাস্ত লেখা যায় যারা লিজি মরবি ওরা আবার হামাক কি বাঁচাবি কথা কন যাই কথা কন যাই রম সম্রাট কাইজার বললেন আমি তোমাদেরকে হত্যা করব যদি তোমরা বাঁচতে চাও তাহলে একটা বারের জন্য বলো আমরা আল্লাহ রাসুল মানি না একটা বারের জন্য বলো আল্লাহ রাসুল মানি না ওই তিনজনের মধ্যে শোনেন ওই তিনজনের মধ্যে যে ছোট ওর আবার ডিজিটাল বুদ্ধি জোরে কি বুদ্ধি ডিজিটাল বুদ্ধি ওই ওই তিনজন ভাই ওরা কিন্তু মায়ের পেটের ভাই না রাসুল বলেছেন প্রত্যেকটা করল মুসলিম এখন ওরা তিন ভাইয়ের যে বয়সে ছোট ও বড়টার কানে কানে বলতে ভাই যান আমাদেরকে বাঁচার শর্ত দিছে যদি আমরা বলি আল্লাহ রাসুল মানি না তাহলেই কিন্তু আমরা বাঁচে যাব আমরা তাজদিক বিল জেনান কলিজার মধ্যে আল্লাহ রাখব খালি মুখে মুখে বলবো আল্লাহ রাসুল মানি না আল্লাহ রাসুল মানিনা এই কথা বললি আমাদেরকে মুক্ত করে দেবে আমরা আমাদের এলাকা যাব আবার আল্লাহ রাসুলকে আমরা গ্রহণ করব শুধুমাত্র বাঁচার জন্যে এরকম বাতিলের সঙ্গে আপোষ করা যায় কি না বাঁচার জন্যে বাতিলের সাথে আপোষ আমরা বর্তমানে কার সাথে আপোষ করছি কথা না কথা কয় না কথা কয় না মুসলমান বুঝবার পারতেছেন না আপোষ বোঝেন না জোট বোঝেন না জোট শুধুমাত্র বাঁচার জন্য আপোষ করা যায় না সঙ্গে সঙ্গে বড় ভাই ছোট ভাইয়ের কান সারা একটা চড় দিয়ে বলতেছে ওয়ালা তকালুফি ওয়ালা কিল্লা তরু আসলে এই কোরআন শরীফ যদি আমরা গ্রহণ করি এই কোরআন যদি আমাদের সঙ্গে থাকে তাহলে আমরা কোনো সময় কিন্তু বিপদে যাব না জোরে না দেখেন শরীফ বড় ভাই দিয়ে বলতেছে আল্লাহ কি করেছে যে আল্লাহ রাস্তায় কাউকে যদি হত্যা করা হয় আমরা তিন ভাই কার রাস্তায় জোরে বলেন কার রাস্তায় আল্লাহ রাস্তায় যদি কাউকে হত্যা করা হয় আল্লাহ বলেছেন তাদেরকে তোমরা মৃত্যু বলো না তাদেরকে তোমরা মৃত্যু বলো না বরং তারা লাভ করবে সরুন এরা সাধারণ মানুষ বুঝবার পারে না অনেকেই মনে করে মরে গেল আসলে মরেনি মরেনি মরে যাওয়ার অমর হয় দুইটা এক নয় ও মুসলমানের সন্তানের আল্লাহ বললেন তাও তুম না তোমরা মৃত্যুবরণ করো না ইন্তুম মুসলিমন রোম সম্রাট কাইসার বললেন তাহলে কি চাও তিনজন বলতেছে দরকার হলে জীবন দিব গোটা পৃথিবী ত্যাগ করব কিন্তু একটা মুহূর্তের জন্য আল্লাহ রাসুল ছাড়ব না রোম সম্রাট রাজ দরবারে বললেন জীবনে বহু যুদ্ধ করেছি বহু যুদ্ধ বিজয় করেছি সৈন্যগুলো বলতেছে যাহাবো না এই তিনটা মুসলমানের সাথে আবার কিসের যুদ্ধ খালি হুকুম দেন হুকুম দেওয়া দিতে দেওয়ার সঙ্গে সঙ্গে এদেরকে হত্যা করো এদের সঙ্গে আবার কিসের যুদ্ধ জীবনে বহু যুদ্ধে আপনি বিজয় লাভ করেছেন সেখানে হাজার হাজার মুসলমানের সঙ্গে আমাদের যুদ্ধ হয়েছে কিন্তু এই তিনটা মুসলমানের সঙ্গে কি যুদ্ধ করে বিজয় লাভ করবেন রোম সম্রাট কাইসার বললেন আজকের যুদ্ধ তরবারের যুদ্ধ নয় আজকের যুদ্ধ অস্তরের যুদ্ধ নয় আজকের যুদ্ধের নাম হল ইমান হরণের যুদ্ধ বর্তমানে বাংলাদেশে যে যুদ্ধ চলতেছে এই যুদ্ধ কি হরণ আরো ধরে গান কি হরণ রাস্তার ধারে বসে একটা যুবক ছেলে সরকার তো নিয়ম করছে বাল্য বিয়া চলবি না বাল্য বিয়া ধরে কন কি বিয়া মেয়ের হওয়া লাগবে আঠারো ছেলের হওয়া লাগবে বাইশ কিন্তু ছেলের বয়স উনিশ আর মেয়ের বয়স হচ্ছে চোদ্দ ওরা দুইজন বাল্য বিয়ে করতেছে না কিন্তু বাল্য প্রেম করতেছে ধরে কন কি করতেছে কথা কর না কি বাল্য প্রেম এমন প্রেম বুঝছেন ওই রাস্তার ধারে মোবাইলে কথা বলা শুরু করছে রাস্তার সাইডে বসতে কথা বলতেছে ওরকে আবার মিনিট কিনে নেয় বুঝছেন না একবারে মিনিট কিনে তো কথার তো শেষ নাই কথা বলতেছে ওর তো ফিস ফিস করে কয় ও খয় খয় এই যে মানুষ যায় কেউ কিছু কয় না কেউ কিছু কয় না কার সাথে মোবাইলে কথা কয় কিছুই কয় না কিন্তু একটা কুত্তা যাতে চিন্তায় পড়ে গেছে মানে মানুষের চাইতে কুত্তের কিন্তু হুঁশ বেশি অনেক সোর আসে মানুষ কিন্তু ঘুম পারে আর কুত্তা কিন্তু ভেঙ্গল করে ধরে কোন কথা ঠিক কেরা চিন্তা করে কি এইভাবে বসে থাকে কি আস্তে করে কুত্তে যায় আর পিছনে লাগ দেয় সঙ্গীছে কুত্তা কোনো কিছু করার আগে কিন্তু লাগ টানে না ওই মোবাইলে গল্প যে কুত্তে জর্পিট শুনতেছে ওদিকে খেয়ালি নেয়

আমাদের ছেলেগুলোকে এইভাবে ইমান যুদ্ধ বলেন কথা ঠিক আমাদের নারীগুলোর ইমান হরণ হচ্ছে আমার মা বোনেরা যারা পর্দার অন্তরাল আছেন আমাদের বাংলাদেশে বহু চ্যানেল আছে ওরা একটা চ্যানেলও দেখে না চ্যানেলও দেখে না যেই চ্যানেলের মধ্যে পূজার বাধ্য হয় যেই চ্যানেলের মধ্যে দুর্গা পূজা হয় কালী পূজা হয় লক্ষ্মী পূজা হয় ওই পূজার চ্যানেলগুলো দেখে এই চ্যানেল কিন্তু বাংলাদেশের চ্যানেল না এই চ্যানেলগুলো ভারতের চ্যানেল ধরে কোন কথা ঠিক কি না তাহলে আমাদের মা বোনদের ইমান হরণ হচ্ছে কি হচ্ছে না এ কথা কোন হচ্ছে কি হচ্ছে না রোম সম্রাট কাইসার কি বললেন এই তিনজন মুসলমানের সাথে আমার যুদ্ধের নাম হলো ইমান হরণের যুদ্ধ বর্তমানে আমাদের যুবকদেরকে আপনারা যে দেখতেছেন রাস্তাঘাটে যেভাবে চলতেছে আপনাদের কি মনে হচ্ছে এ ভাইরা কথা একটু বলবেন যুবকেরা তোমরা একটু কথা বলো বাজান বর্তমানে যেভাবে চাল চলন আমরা দেখতেছি এমন এক মোটর সাইকেল ভাই মাঝখানে দোপা উপরে উচিয়া পিছনে আবার তা আমি একজনকে কইলাম কে ভাই এইরকম মোটর সাইকেল তো আমরা দেখিনি রে পিচকা চাকা মোটা আর ওরা যখন চলাই বুঝলেন সোজা চালায় না কেন এই 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 করে তামাক বলছে যে হুজুর আপনি তো বক্তা মানুষ আপনি তো যা কম আপনি তাই ওয়াজুত করবেন এই ভাই কি জন্য পিছনে উঁচা শেয়ার কত দেখো এটা পিছনে উঁচু হলো আমরা মাঝে মধ্যে মেয়ে মানুষ তুলে দিই মেয়ে মানুষ কায় করে মোটর সাইকেলও চালানো হয় মজাও আপনারা বলেন তো ইমান হরণের যুদ্ধ কি শুরু হয়নি একজন গান হয় নাই রোম সম্রাট কাইসার বললেন এই তিনজন মুসলমানের ইমান হরণ করার জন্য যা করা দরকার আমি তাই করব। এই কথা বলার সঙ্গে সঙ্গে বিশাল একটা আগুনের চুলা জ্বালাইলেন ওই আগুনের চুলার উপরে বিশাল একটা মনে মনে তেল ওই তেলগুলো টক বক টক টক বক করতেছে রোম সম্রাট কাইসার হুঙ্কারে বললেন এই তিনজন মুসলমানের একজন মুসলমানকে এই উত্তপ্ত তেলের মধ্যে যখন ফেলে দেওয়া হবে ও যখন পুড়ে মরে যাবে একজনের মরা দেখলে বাকি দুইজন আল্লাহ রাসুলকে ছেড়ে দিবে কি মনে করতেছেন একজনক গুলি করলে বাকি যারা আছে তারা থাকে না দৌড় ডেকে এখন দৌড় ডেকে দেয় না বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে কোন আন্দোলন আছে সরকার কোন আন্দোলন আছে। আন্দোলন করবো গুলি করবে যেই গুলি করছে ওই যাক গুলি করছে ওই পরে ছটফট করতেছে ও আগে ধরে হাসপাতাল নিয়ে দেবে সেই লোক নাই তার মানে কি বুঝতেছে গুলি খেয়ে মরে গেল কিন্তু ইমান যদি থাকতো তাহলে বুস্ত বাতিলের বিরুদ্ধে আন্দোলন করে গুলি করে আমি মরি নাই আমার জন্য আল্লাহ জান্নাতের দরজা খুলে দিয়েছে ইমান তো নাই খালি বাঁচার ধান্দা খালি বাঁচার ধান্দা হাই রে যতই চেষ্টা করেন যতই চেষ্টা করেন বাঁচতে পারবেন না পারবেন মাইকেল জ্যাকসন বাঁচার জন্য কি চেষ্টা করেছিল মাইকেল জ্যাকসন প্রতি মাসে ডাক্তারের বেতন দিত বাংলাদেশের টাকায় চল্লিশ লাখ টাকা খেলে ডাক্তারও বেতন দিত যে আমি দেড়শো বছর বাঁচবো কোন রোগ যেন আমাকে না ধরে রোগ ধরার আগে আমাকে চেক আপ করবো আল্লাহ তো ডাক্তার তো বাঁচাবি পঞ্চাশ বছর মরছে যতই চেষ্টা করেন আপনার চারিধারে পুলিশ র্যাব খাড়া হয়ে আছে আপনি মনে করতেছেন আমাক মারবি কে যমুনা ফিউচারের মালিক করোনা আসার সঙ্গে সঙ্গে সব দরজা বন্ধ করে দিয়ে ওই গোপন ঘরের মধ্যে ঢুকছে ওর সাথে কেউ দেখা করতে পারেনি কথা হয়েছে অনলাইনে আজরাইল বলতেছে আল্লাহ ওই করোনার যে ভয়ে ঘরের মধ্যে ঢুকলো তাহলে এর খবর কি আল্লাহ কয় ওর কাছে করোনা যাওয়া লাগবে না তুই যা করোনা লাগে নাই আজরাইল তান কবজ করেছে এর থেকে আমাদের বিশ্বাস করা লাগবে যতই চেষ্টা করেন আমরা বাঁচব না এখন রোল সম্রাট কাইজদার বলতেছে এই তিন তিনজনের মধ্যে একজনকে এই জ্বলন্ত আগুনের মধ্যে ফেলে দিলে ও যখন পুড়ে যাবে বাকি দুই জন ওটা দেখেই আল্লাহ রাসুর বাদ দিবে বলার সঙ্গে সঙ্গে একজন মুসলমান যে বয়সে বড় তাকে ধরে নিয়ে এসে যখন আগুনের চুলার মধ্যে ফেলে দিবে এমন সময় ওই দুই ভাই খোপয়ে খোপায় কাঁদতেছে কারণ চোখের সামনে তাদের এক ভাইকে হত্যা করতেছে বড় ভাই মুসকি মুস্কি হাসার বলে তোরা দুই চোখে যদি তাকায় দেখিস তাহলে তোদের চোখে পানি আসবে দেখিস না চোখটা বন্ধ কর এর তাকু ফেরা সাতাল মিনি না চোখটা বন্ধ কর তাহলে দেখতে পাবি আমি হত্যা হয়েছি না জান্নাতে গিয়েছি বড় ভাই উত্তপ্ত কেনের মধ্যে পড়ার আগে ছোট দুই ভাইকে বলতেছে চোখ বন্ধ কর কারণ চোখ বন্ধ করলে মুসলমান অন্ধ হয়ে যায় না মুসলমানকে আল্লাহ তালা এমন একটা চোখ দিয়েছে ছোটবেলায় আমরা লেখাপড়া করেছি একে চন্দ্র দুয়ে পক্ষ তিনে নিত্র চন্দ্র একটা পক্ষ হল দুইটা একটা আলো পক্ষ একটা অন্ধকার পক্ষ আর তিনডা মিত্র তিনডা হল চোখ জোরেকন সোখ কয়টা এ জোরোখন সোখ কয়টা শুধু দুই চোখ দিয়ে আমরা দেখতেছি অন্তরের চক্ষু আমাদের না থাকার কারণে আমরা বোকার স্বর্গে বসবাস করতেছি বলতেছে ভাইজান অনেক কষ্টই বাসা করলাম অনেক কষ্ট ভাই ব্যাংকের থেকে লোন টোন লিয়া বাসা করছি ভাই আমার জীবন স্বার্থ আর টেনশন নেই অনেক কষ্টে কি করছে বাসা করছে আমার জীবন সার্থক আর কোনো টেনশন নাই চলেন ভাই ভিতর যায় দেখেন সব জাপানি টাইস ভারতের টাইস এসে লাগাছে ভাই আমি বললাম কি বলতে রে এটা তোমার কি হুজুর এটা আমার বাসা আমি কইলাম তাহলে যে আজ থেকে পঞ্চাশ বছর আগে আব্দুল আলিম যে একটা গান গেল এই গানটা কি ঘুর তে কয় হুজুর কি গান গাছে আব্দুল আলিম গান গেয়েছে এ পারে তোর বসতবাড়ি ও এ পারে তোর বাসা আপনারা বলেন তো এই গান গালে গুণ হবে তাহলে সকলে বলেন এপারে তোর বসত বাড়ি ওই পারে তোর বাসা পাড়ি পাড়ি দিতে দিতে কেমনে করলি আশা রে এপারে তোর বসত বাড়ি ওই পারে তোর বাসা লাভ করিতে আইশারে ভবে হইলা রে বেদিশা আল্লাহ তোমাকে আদ দুনিয়া ও আখেরা বানায় দিছে দুনিয়া হলো ইবাদতের জায়গা লাভ করিতে আইশারে ভবে হইলা রে বেদিশা রতন কাঞ্চন জান্নাতকে বদল দিয়া রতন কাঞ্চন বদল দিয়া তামাশি এ পারে তোর ওই পারে তোর বাসা আমাকে বলে ভাই গান আব্দুল আলিমের এই গান তো আমি বুঝতে পারি নাই আমি কইলাম তাহলে চোখ বন্ধ কর তাহলে চোখ বন্ধ কর তোর জীবন সার্থক হইছে না কি হয়েছে শোক বন্ধ কর এবার শোক বন্ধ করেছে আমি ওর কানের কাছে বলতেছি এই পারে তোর বাড়ি ঘর মরলে পাহেরা যাইবা অন্ধকার কবর সবাই বলেন এ দুনিয়ার বাড়ি ঘর বলেন এ দুনিয়ার বাড়ি ঘর একদিন হইয়া যাবে পর যাইতে হবে অন্ধকার দুই তিনবার বলার পরে বললাম এখন চোখ খোলেন চোখ খোলেছে দেখি চোখের তলে পানি আইছে আমি বললাম পানি কেন ভাই বলে হুজুর আমার জীবন সার্থক হয় নাই এত সুন্দর করে বাড়ি বানাইলাম কিন্তু আমি থাকতে পারবো না যে কোনো সময় আমাকে কবরে যাওয়া লাগবে ধরে কোন ঠিক কিনা আমি কলাম কবরে যাও কোনো সমস্যা নাই কিন্তু মুসলমান হয়ে যদি যাবার পারো লা আল্লাহ বলেছেন মৃত্যুবরণ করিস না ইল্লা

সুন্দর একটা পরিবেশ দেওয়া বাজান এটা হাট বাজার না রে এটা মহাদেবপুর বাজার না এটা জান্নাতের বাগান অসংখ্য ফেরেস্তা আপনাকে আল্লাহ দেখার জন্য প্রেরণ করছে সোভান আল্লাহ তোমার আল্লাহ কাহা তোরা বলেছিলি মানুষ সৃষ্টি করলে ফেতনা করবি ফাজাত করবি দেখাই আমার হাজার হাজার বান্দারা কঠিন গরমে কিভাবে বসে আছে দেখায় ফেরেস্তারা এসে দেখতেছে মনে হয় আরে একই মায়ের পেটের ভাই আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি নেই এক জামাতে বসে গেছে দোলেকন্দ ঠিক ফেরেশতাকে আল্লাহ এরা কেউ বিএমপি করে কেউ আমিল করে কেউ জামাত করে কেউ তাবলীগ করে এরা তো এক এক দল এক এক দল কিন্তু একজাত বসলো কি হবে আল্লাহ বলতেছে ওটা হল আবার কোরআনের মধ্যে দা কোরআনের ওয়াজ শুনছে যেমন একত্রিত হইছে যেদিন কোরআন মোতাবেক এরা চলবে সেদিন বাংলার আকাশে আর কোন দল থাকবে না সব মুসলমান কোরআনের দল হয়ে যাবে ধরে বন্ধ এজন্য একটু কষ্ট করেন বাবা একটু মনোযোগ দিয়ে ধৈর্য ধরে কথাগুলো শোনে বড় ভাই বলতেছে চোখ দিয়ে দেখলে কষ্ট হবে আমি আগুনে পুড়ে ছাই হয়ে যাচ্ছি বন্ধ কর কি কর ছোট দুই ভাই বড় ভাইয়ের কথা মতো চোখ বন্ধ করেছে যে মাত্র চোখ বন্ধ করে তখন দুই ভাই দেখতে পায়। বড় ভাইয়ের দেহটা আগুনের চুলার উপরে পড়ার আগেই আগুনের চুলাতে দেহ পড়ার আগেই যেন খাসা থেকে সম্মানের সাথে পাখিটা ধরে সবুজ রঙের একটা বাগানে ছেড়ে দেয় আবার বলেন তো এই জীবন নিয়ে যদি আগুনের মধ্যে পড়ে তাহলে তো কষ্ট হবে যতক্ষণ কষ্ট হবে না কিন্তু জীবন আগেই গেছে মানে আগুনের সুলাত পড়ার আগে খাঁচা এটা হচ্ছে খাঁচা খাঁচার থেকে পাখিটা বার করছে কি ভাবতেছেন খাঁচা থেকে পাখিটা বের করছে এখন বের কর আমার একটা দৃষ্টান্ত দে আমার এখান থেকে হাতটা কাটছে কাটটা এই হাত ওই জায়গায় পড়ে আছে ওই হাতের উপরে কেউ যদি দাও মারে আপনি কোন তো আমার কষ্ট লাগবে কেন লাগবে না কারণ ওটা তো আমার দেহের সাথে নাই আমার দেহের সাথে যখন থাকতো আমার জীবন আছে আমাকে কষ্ট হতো দুই ভাই দেখতে পাইলো বড় ভাইয়ের দেহ আগুনের চুলার মধ্যে গেল আর আর্রুহুখানা ইলিন নামক জান্নাতের বাগানে উড়াল দিল সবুজ রঙের পাখি হয়ে ধরে কলসবহান আমার সোনার ময়না পাখি সবাই বলেন আমার সোনার ময়না পাখি খানা কবরে দিই জান্নাতে উড়াল দিলি রে আমার আমার সোনার ময়না পাখি যাবে কবরে আর আমার পাখি যাবে ইল্লি নামক জান্নাতের বাগানে জোরেখান সোহান আল্লাহ আপনারা বলেন তো ওই দুই ভাইয়ের ইমান বাড়ছে না কমছে হ্যাঁ মরা দেখে বাড়ছে না কমছে রোম সম্রাট কাইসার বলতেছে দেখ তোদের বড় ভাইকে হত্যা করলাম এখন দুই নম্বরকে নিয়ে আয় দুই নম্বরকে নিয়ে আসার আগে ছোট ভাই বলতেছে আমি আগে যাবার চাই এরা দুইজন আগুনে চুলার মধ্যে প্রতিযোগিতা করতেছে কারণ সে আগে যাবে সে জান্নাতি ধরে কোন সোহান আল্লাহ আগে জান্নাতে যাবে রোম সম্রাট চিল্লায় বলতে যারা মানুষ কি এরা কি রে জীবন দেওয়ার জন্য প্রতিযোগিতা করতেছে এখন সিরিয়াল অনুযায়ী দুই নম্বরকে নিয়ে যখন আসলো ছোট ভাইয়ের মধ্যে কোনো বাঁচার প্রতিক্রিয়া নাই বলতেছে না যে আমি বাঁচতে চাই বরং আগুনের চুলের মধ্যে আমি জীবন দেব রম সম্রাট কাইসার এভাবেই মাথার চুলের মধ্যে হাত ঢুকায় দিয়ে এত জোরে চুল টানা শুরু করলেন চিল্লায় বলতেছেন জীবনী বহু যুদ্ধ করলাম কোনো যুদ্ধে আমি পরাজিত হইনি কিন্তু আজকের যুদ্ধে মনে হয় আমি পরাজয় বরণ করব। কারণ দুইজন মরে গেল বাকি একজন মরার জন্য লাফালাফি করতেছে আজকের যুদ্ধে আমার পরাজয় হয়ে গেল এমন সময় রম সম্রাটের পাদ্রী মানে ধর্ম যাজক চিল্লাই বলতে যাব না আজকের যুদ্ধে যদি আপনি বিজয় লাভ করতে চান তাহলে আগুনের চূড়ার মধ্যে এদেরকে পুলে আপনি ইমান নষ্ট করতে পারবেন না আগুনের মধ্যে ফেলে দিয়ে এদের নষ্ট করতে পারবেন না দুইজন চলে গেছে এখনো তো একজন বাকি আছে এই একজনের ইমানকে যদি হরণ করতে চান তাহলে যে আগুন আপনি চলেছেন এর সাইতে কঠিন আগুনের মধ্যে একে ফেলে দেওয়া লাগবে রম সম্রাট কাইসার চিল্লাই এই আগুনের চাইতে কঠিন আগুন তো আমার কাছে জানা নাই পাদ্রী বলতেছে আপনি রোম সম্রাট হবার পারেন কিন্তু জ্ঞানী আপনি আমার চাইতে কম আছেন পাদ্রী মানে বুঝতেছেন না খ্রিস্টান ধর্ম যারা প্রচার করে এদেরকে পাদ্রী বলে রোম সম্রাট কাইসার বলতেছে এ আগুনের চাইতে মারাতক আগুন আর কি সঙ্গে সঙ্গে পাদ্রী বলতেছে আমার বাড়িতে সতেরো বছরের একটা যৌবনা সুন্দরী মেয়ে আছে রূপে আমার আগুন একটা গান শোনেন না আপনারা এই তারা আছে এখনকার ছেলেরা তো এলাকা গান শোনেনি রূপে আমার আগুন যৌবন ভরা অঙ্গে প্রেমের সুদা পান করাইছি হাইরে আমার দেওয়ানা আমাদের বাংলাদেশ যারা বেশি রূপপতি এতে একটা বুবলি আমাদের বাংলাদেশের মরিয়ম মরিয়ম যেরকম স্বামী ছাড়া সন্তান মরিয়মের নাম শোনেন কোরআনে মরিয়ম সুরা মরিয়ম না আসে নাই যেরকম আছে নাই মরিয়মকে আল্লাহ স্বামী ছাড়া সন্তান দিছে ইসা আলাহ সাল্লাম আমাকে বুবলি আড়াই বছর সন্তান ফেসবুকে দেখাচ্ছে জনগণ চিন্তা করে বুবলির বিয়ে হলো না সন্তান কেমনে হলো আরে বৈধ না অবৈধ সেটা পরে কি বসতেছেন এখন পর্যন্ত স্বামীর পরিচয় এ কথা হয় না তবে জনগণ একটা ধারণা করছে জনগণ যুবকেরা ফেসবুকে লিখতেছে এই অপু বিশ্বাসের যেরকম এই বুবলিরও সেই রকম মরদ একটাই খালি বাচ্চা প্যাটো দেয় কথা ঠিক না এর নাম হলো সাকিব খান কিছুদিন আগে যখন ঢাকা আমেরিকা থাকে তো ঢাকাত বিমানবন্দরে নামলো তখন ছেলেরা হাজার হাজার ছেলেরা তাকে সাদর সম্ভাষণ জানালো এক মেয়ে মিডিয়া তাইছে এক মেয়ে বলতেছে আমি শাহিব খানের পায়ে হাত দেয় যদি সালাম করে পারি আমার জীবন ধন্য সেদিন ফেসবুকে বলতে দেখতেছে ওই মেয়ে বলতেছে শাহিব খানের পায়ে হাত দেওয়ার পর থেকেই আমার বমি বমি ভাব মানে পাওয়া হাত দিয়ে বমি ভাব মানে কি মরদ রে আসতেছেন নব্বই ভাগ মুসলমানের দেশে এই সকল লুচ্চাদের কাছে সাংবাদিক যায় না কে মা হলো কেমনে সন্তান হলো এটা মিডিয়া তেমন প্রচার করে না আর বৌনিয়ারি ছোটে গেলে যদি সালেম হয় কাবিন দেখতার চাল ধরে কোন কথা ঠিক কে না হুজুর আপনি কেমন আছে যে করতেছে হুজুর আপনি কেমন আছে আমাদের বইলা ঘরাইতে সাথে কাপিন ধোয়া লাগবি জোরে গান কথা ঠিক ঠিক না পাধরি বলতেছে আমার বাড়িতে 17 বছরের সুন্দর একটা মেয়ে আছে ওই মেয়ের পাল্লাই যদি এই যুবককে ফালানো যায় আমাকে মাত্র চল্লিশ দিন সময় দেবেন এই চল্লিশ দিনের মধ্যেই একে বেইমান বানায় আপনার সামনে হাজির করব। তাহলে যুদ্ধে আপনার বিজয় হবে এই চুলার আগুন দিয়া এদের ইমান নষ্ট করতে পারবেন না এদের ইমান নষ্ট করতে গেলে রূপের আগুন লাগবে ধরে কন কিসের আগুন আজকে আমাদের বাংলাদেশের ছেলেরা রূপের আগুনে পড়ে নষ্ট হয়ে যাচ্ছে আমি সরকারকে বলবো শুধু বাল্য বিবাহ বন্ধ করলে চলবে না বাল্য প্রেমও বন্ধ করা লাগবে আল্লাহর কি কাম এই বছর একটা কলেজের খোঁজ পাওয়া গেল যে কলেজের নাম হলো ইডেন কলেজ জোরেখান কি কলেজ ইডেন কলেজ আয় 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 নেতা কর খুশি না করলে নাকি সিট পাওয়া যায় আর ঢাকা ভার্সিটিতে এক মেয়ে কলেজের ছাত্রী আমার দিকে তাকায় দেখে এরকম ভাবে বগল বার করে আমি তো পাঞ্জাবি পাঞ্জাবি তো আর খোলা দাবি না এই বগল বার করছে এই বগল বার করে ঢাকা ভারতির বসে আছে বসে তাকে বলতেছে আমরা পোশাকের স্বাধীনতা চাই আমাকে মন যাচাবে আমরা তেমন পোশাক পরবো তো একজন বলতেছে এই যে আপনি বগল বার করে পোশাক করছেন এটা কেমন স্বাধীনতা বলে আমার দাদি নানীরা এইরকমই করতে কেন তোর দাদি না গরিব থাকার কারণে পোশাক না থাকার কারণে এরকম করতে পারে বাড়িতে কিন্তু ভারসিজি তার মানে কি বুঝতেছেন এই সকল নারী দিয়ে এই সকল ব্যবসা দিয়ে আমাদের যুবকদের চরিত্র নষ্ট করবে চরিত্র যদি নষ্ট হয়ে যায় তার ইমান নষ্ট করা আর কোন কষ্ট নেই পাদ্রি বলতেছে আমার বাড়িতে সতেরো বছরের যৌবন একটা মেয়ে আছে সে মেয়ে পাল্লাই যদি খালানো যায় সময় দেন চল্লিশ দিন এক সিল্লা

যদি সুন্দর সমাজ চাও যদি সুন্দর পরিবেশ চাও তাহলে সবগুলো বাদ দিয়ে রবিউল মাসে নবীর আদর্শকে গ্রহণ করার ওয়াদা করো ধরে দণ্ডটা ঠিক কিনা আল্লাহ কোরআনে বলেছে এলাকাতে কান আলাকুম ফিরা সুল্লাহি উসুয়াতুর হাসানা সফলতা যদি অর্জন করতে চাও এ দুনের পানসে নেতাকে বাদ দাও সাইড করো না আমার নবীকে দু জাহানের বাদশাকে আদর্শের নেতা হিসেবে গ্রহণ করা লাগবে ধরে কোন ঠিক কিনা পাঁচি চল্লিশ দিনের এক সময় নিয়ে যুবককে নিয়ে গেছে তার বাড়ির একটা অন্ধকার কক্ষে যুবককে বন্দি করে এবার পাদ্রি তার মেয়েটার কাছে গিয়ে বলতেছে মা আমি কিন্তু একটা চ্যালেঞ্জ গ্রহণ করেছি মেয়েটা বলতেছে বাবা কিসের চ্যালেঞ্জ বলছে রমেশ দরবারে তিনজন মুসলমান ধরা পড়েছে রোমের বাদশা ঘোষণা করেছে আজকের যুদ্ধ হলো ইমান হরণের যুদ্ধ দুইজন নিয়া জীবন দিয়েছে কিন্তু আর একজন নিয়া যখন আগুনের চুলাই করবার চাই রোমের বাদশা মাতার টেনে বলতেছে আজকের যুদ্ধে আমার পরাজয় হল কে কষ্ট না দেওয়ার জন্যেই আমি সেই তৃতীয় মুসলমানকে ধরে ঘরের মধ্যে বন্দি করে সত্য দিয়েছি চল্লিশ দিন এই চল্লিশ দিনের মধ্যেই ওই যুবককে তো বেইমান বানান লাগবে তুই কি পারবি না মা তুই কি পারবি না দেখেন একজন বাবা হয়ে মেয়েকে বলতেছে এই যুবককে বেইমান বানার লাগবে যে ভাবেই হোক বাবা কাকে বলতেছে আপনাকে বাবারা কয় না নবী ঘরের মধ্যে ঢুকে দেখে আল্লাহ নবী ঘরের মধ্যে ঢুকে দেখে যে নয় বছরের ফাতেমা হাতের মধ্যে চুরি দিয়ে মুসকি মুসকি হাসতেছে নয় বছরের ফাতেমা আল্লাহ রসুল ঘরের মধ্যে থাকলেন না আমরা হলে মেয়েদের কি বলতাম দেখি তো মা সুর দিয়ে কেমন লাগতেছে মা তাই বলতাম না দেখি তো দেখি 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 দিয়ে তো কেমন লাগতেছে ভালোই তো সুন্দরী লাগতেছে মা কিন্তু নবী ঘরের মধ্যে থাকলেন না নবী ঘর থেকে বাইরে গেলেন ফাতে মা চমকে গেল বাবা ঘরের মধ্যে ঢুকলি আমাকে মা বলে আদর করত। আজকে সেই বাবা ঘরে ঢুক পেরেছে ঢুকলো না কেন বাইরে বারান্দায় গিয়ে দেখে নবীর চোখ দর দর করে পানি পড়তে নবীর মেয়ে ফাতেমা বলে বাবা কান্দেন কেন আল্লাহ রাসুল বলে ফাতেমা তুমি নবীর মেয়ে বলে জান্নাতি এইটা কখনো মনে করো না জান্নাতে যদি যাবার চাও তাহলে জান্নাতের আমল করে তোমাকে জান্নাতে যেতে হবে বাল্টু শিরুনাল পড়েন বালতু সিরুনাল হায়াত দুনিয়া ও ফাতেমা এই দুনিয়াতে যে সাজবে মা আল্লাহ তার আখেরাতের সাজ কমারে দিবে বেশি ওয়াশ করা লাগছে সঙ্গে সঙ্গে ফাতেমা হাতের দুইটা চুরি খুলে মাটির থাইলা দেয় যেই মাত্র ফাতেমার চুরি খুলে ফেলে দিছে নবী বুঝবার পারছে তার মেয়েটা বড় কষ্ট পাইছে আল্লাহ নবী বলেছেন তোমরা মেয়েদেরকে কষ্ট দিও না তোমরা যারা বাবা আমার সঙ্গে জান্নাতে যাবার চাও তাহলে মেয়েদেরকে তোমরা কষ্ট দিও না সোমন আল্লাহ কন কারণ মেয়েরা মায়ের চাইতে বাবাকে বেশি ভালোবাসে মেয়েরা মায়ের চাইতে বাবাকে বেশি ভালোবাসে অথচ অনেক বাবা আছে দেখবেন হজে যাওয়ার সময় ছেলের নামে বিশ বিঘা আর মেয়েকে ওই যে খাইডের ধারক যে জমি আবাদ হয় না হেঁটে দিছে এক বিঘা ওটি কয় বিঘা দিছে এক বিঘা দিছে আরে। এরকম বাবা আসে না নাই ধর আসে না আল্লাহ রসুল বুঝতে পারলেন ফাতেমা চুরি খুলে ফেলে দিছে দৌড়ে গিয়া চুরি দুইটা করে জামার পকেটের মধ্যে ঢুকায়ে ফেললেন ফাতেমা বললেন বাবা যেই চুরি হাতে দেওয়ার কারণে আপনি কান্নাকাটি করলেন সেই চুরি ফেলে দিলাম কেন করে পকেটের মধ্যে ঢুকাইলেন আল্লাহ নয় বললেন ফাতেমা তুমি আমার কাছে আসো ফাতেমা সেই মাত্র নবীর কাছে নবী খফ করে কপালে একটা চুমু খেলেন সোমান আল্লাহ আপনার মেয়ে যদি নয় বছর হয় তাহলে আপনি কপালে চুমু খাবেন হাতে চুমু খাবেন আপনি মেয়েটার মাথায় চুমু খাবেন চুলের মধ্যে চুমু খান কপালে চুমু খান হাতে চুমু খান কিন্তু কপালের নিচে আর না হামা যা না নিজের মেয়েকে আপনার ছোটবেলায় যখন তিন বছর দুই বছর ছিল তখন বুকে নিছেন আদর করছেন চুমা খাচ্ছেন চাটিয়া খাচ্ছেন ধরে কোন কথা ঠিক কিনা কিন্তু সেই মেয়েটা এখন নয় বছর হচ্ছে আর আপনি মুখর চুমা খাওয়ার পারবেন না দেখছেন বাবা হয়েও অনেক অনেক কাজ করা যাবে মেয়ে যদি বড় হয় যদি সেই মেয়ের ঘরে বাবা ঢুকতে চায় মেয়ের অনুমতি নিয়ে ঢোকা লাগবে ধরে কথা কন ঠিক কিনা অনুমতি না হলে মা মারে আমি কিন্তু তোর কাছে টাস ফাট চাই তখন বলতে বাবা এখন না একটু দেরি করেন একটু দেরি করেন আমি বেসাইজ আছি একটু সাইজ হই একটু সাইজ হই বে সাইজ আছে একবার কাপড় চোপড় ঠিক মতো গায়ে দিয়া মাথায় ঘোমটা দিয়ে বাবার জোরে দরজা শুনিলো আহ এর নাম হলো ইসলাম জোরে কোন সবার আল্লাহ আর এখন ভাবির ঘর দেওয়ারা ঢুকতেছে ভাবি আমি ঢুক চাই ওই দরজা তো সবসময় খোলা ভাইয়া তোমার বর আমি যে দেবর ভাইয়া তোমার বর আমি যে দেবর বুঝে দেখো ভাবি কার বেশি দাবি ভাইয়া গেছে মালসিয়াই আমি এখন আছি বলে অর ভাই গেছে মালসিয়া উ এখন আছে খালি বইয়ের একা উন্টে পাটা দিয়েছে পরে ব্যাগ লিয়া চার বছর পর আইসা দেখে ভাঙ্গা বাড়ি আছে বো নাই ভাইও নাই ওরা টাকা লিয়া ঢাকা বাড়ি বানাছে ভাইয়া তোমার বর আমি যে দেব হ্যাঁ নিজের বাবা মেয়ের ঘরে ঢুকতে গেলে অনুমতি লাগে আর ভাবির ঘরে দেওরা ঢুকতে পারবে না দেওরার জন্য ভাবির দরজা চব্বিশ ঘন্টায় বন্ধ থাকবে যদি কথা বলতে চাই রাসুল বলেছেন কথা যদি দেওরা তোমার সাথে বলবার তাই তুমি তখন মুখের মধ্যে এরকম আঙ্গুল দিবে আঙুল দেখতেছে ভাবি মানে শব্দ করবেন তখন দেওরা কবি মানুষ না হাসলে মানে ওর কথা শোনায় ওর ভিতরের প্রেম শেষ না আমার ভাবি হাসলে কথাই ভালো লাগে কথাই কর মুখের মধ্যে আঙ্গুল দেওয়া লাগবে শুধুমাত্র স্বামীর সাথে মিষ্টি করে কথা বলতে হবে মিষ্টি মিষ্টি কথা বল লাগবে স্বামীর সাথে স্বামী ছাড়া অন্য সাথে মিষ্টি কথা বলা যাবি না আর আমাকে উল্টে হবে ডাকতেছে স্বামী ডাকতে চাই রোকেয়া রোকেয়া কথা কয় না কয়বার ডাকছে

স্বামীর সঙ্গে মিষ্টি করে কথা বলবেন অন্য কারো সঙ্গে বলা যাবে না রাসুল বললেন ফাতেমা আমার কাছে আসো ফাতেমা যে মাত্র কাছে আসলেন রাসুল ফাতেমার কপালে একটা চুমু দিলেন চুমু দিয়ে বললেন মা এই আমার কথার দিকে খেয়াল করেন তোমার একদিন নাকে নাখুল পরানো হবে তোমার কানে কানের দুল পরানো হবে তোমার গলায় মালা পরানো হবে ফাতেমা বলতে যে কবে 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 আল্লাহর নবী বললেন যেদিন তোমার বিবাহ হবে ও নয় বছরের মা এখন তোমার হাতে চুরি পরা লাগবে না যেদিন তোমার বিবাহ হবে কেবল মাত্র এক ব্যক্তির জন্য এক ব্যক্তির জন্য তুমি শাস্তি পারবে মা যে তোমার স্বামী হবে আমাদের নবী আমাদের নবী মেয়েকে কি বুঝাচ্ছে স্বামী ছাড়া অন্য কারো জন্য সাজা আর পাদ্রী অর মেয়ে কি কয় এ কথা কন না কেন আপনি বাবা আপনার সামনে সতেরো আঠারো বছরের মেয়ে প্লাজো পড়ছে প্লাজো প্লাজো মানে কি এখনকার ছেলেরা টাকনু ঢাকা কাপড় পরে যখন ফুল প্যান্ট পরে টাকনু থলে চলে দেয় আর মেয়েরা প্লাজো টাকনু টাকা আধাত করে আপনি জানেন পুরুষের টাকনু ঢাকা হারাম আর মেয়েদের টাকনু বার করা হারাম ঠিক সবাই কন না কেন পারে সবাই কন্যা ঠিক আপনাকে বোনেরা বইয়েরা কি প্লাজো পরে নাকি প্লাজো হ্যাঁ এই প্লাজো পরে হাই হিল পরে কিল কিল করে ঘুরতেছে আগে যে অন্য এই অন্যা কিন্তু আগে কি ছিল এরকম সামনে ছিল অন্য অন্যা দিয়ে তারা ইজ্জত ঢাকতেছে ওর আল্লা মধ্যে আছে এমন একটা চাদর চাদর দিয়ে তুমি যে একজন নারী তোমার সেই না পারে অন্য দিয়ে আগেকার এরকম সামনে ঢাকতো কিন্তু বর্তমান ডিজিটাল সময় দেখা গেল অন্যা ঠিকই থাকলো কিন্তু অন্যটা ঘুরে এইভাবে ভীষণ দিকে চলে গেল অন্য ঠিকই আছে কিন্তু অন্য ঘুরে গেছে সামনের দুইটা লাইট হয়েছে ফোকাস মারতেছে আমাদের যুবকেরা নষ্ট হয়ে যাচ্ছে ধরে কোন কথা ঠিক কিনা আপনার মেয়ে যদি শোনে নে বাবারা আপনার মেয়ে যদি এমনভাবে রাস্তার যুবকদেরকে নষ্ট করে তাহলে আপনি যতই হাজির হন আপনি যতই নামাজি হন আর দায়ুসুল জান্নাম দায়ুস কোনো দিন জান্নাতে যাবার পারবে না আল্লাহ রাসুল বললেন দায়ুস কোন নারী রাসুল বললেন দায়ুস কোন নারী না দায়ুস ওই সকল পুরুষ মানুষ যাদের অধীনে নারীরা পর্দা করে না আমার অধীনে আমার বউ আসে না নাই জোরে কোন আসে না নাই আমার অধীনে যতদিন মেয়েটাকে বিয়ে দেয়নি ওই মেয়েটা কিন্তু আমার অধীনে আছে আমার বোন আমার বাবা মরে গেছে বোনটা আমার এতিম আমার সঙ্গে এতিম হয়ে গেছে ওই বোনের যতদিন বিবাহ হয় নাই ওই বোনটা কিন্তু আমার অধীনে আছে আমার অধীনে যারা থাকবে তাদেরকে পর্দার মধ্যে রাখতে হবে যদি রাখতে না পারি তাহলে আমি দাউস হব আমার নামাজ রোজা হজ্জাকাত দিয়ে কোনো লাভ হবে না লা

নিয়ে গেছে পাদ্রি মেয়েটাকে বলতেছে চল্লিশ দিন সময় কয় দিন মেয়ে বলতেছে বাবা আপনি কি পাখন নাকি একটা ছেলেকে বানাতে দিন বেইমান একটা ছেলেকে ইমান নষ্ট করতে চল্লিশ দিন লাগবি তো পাদ্রি বলতেছে কতক্ষণ বলে আমার যা সাইজ দুই সকেট টিভি মানলে ওর কাপড় ভিজে যাবি আমার যে সাইজ এ ভাই হাসেন না হাসেন না কষ্টের কথা খালি এরকম চোখটি মারবি ন্যাংড়া হাঁটকার পারে না যে ন্যাংড়া এখান থেকে মহাদেবপুর যাতে অটো ভ্যান খোঁজে ওই ন্যাংড়া যদি একটা মেয়ে খালি কয় ওই রাস্তা থেকে সবাই আমাকে দেখতে পাবে দরকার নাই এই পাঁচার ভ্যাঙ্গা তিন মাইল দূরে যাওয়া লাগবে ন্যাংড়া বলবি অটো অটো লাগবি আর মাগা তুই বল পাবি একটু মনোযোগ দেয় কথাগুলো খেয়াল করবেন মেয়েটা বলতে চল্লিশ দিন কেন পাদ্রী বলতেছেন এটা সাধারণ কোনো যুবক নয় এরা হলো মুসলমান এই মুসলমানের ইমান নষ্ট করা বড় কঠিন আল্লাহ এখন পাদরির মেয়ে ওই ঘরের মধ্যে ঢুকতেছে শাহজান একটু খেয়াল করবেন মুসলমান যুবক আছে ঘরের ভিতরে ওই ঘরের মধ্যে পাদ্রির মেয়ে ঢুকতেছে পাদ্রির মেয়ে যখন ঢুকতেছে দরজা খুলে যখন ভিতরে ঢোকে তখন মুসলমানের সামনে আল্লাহর আইন মুসলমানের সামনে আল্লাহর আইন হলো মিন রে মুমিনেরা তোমরা যখন কিছু দেখবা সেই দিকে না তাকায় তোমাদের নজর থাকবে নিচের দিকে ওরা ন্যাংটা হয়ে ঘুরুক আমাদের কোনো আপত্তি নাই আমরা মাটির দিকে তাকায় থাকব। তাহলে ওই মেয়েরাই কিন্তু চিন্তা করবে সাজা গুজা তাদেরকে দেখানোর জন্য রাস্তায় বের হলাম তারা একটা বারো আমাকে দিকে তাকালো না আপনারা বলেন তো আমরা যুবকেরা যদি বেয়া পর্দা নারীর দিকে না তাকায় তাহলে বেয়া পর্দা নারী কি রাস্তায় থাকবে এছর থাকবে কিন্তু আমরা কুকুরের মতন বারবার তাকাই এই কারণেই কিন্তু ওরা বেশি সাজিয়া গুজা আসে আগে এমনকি গুরু পর্যন্ত চাইছে গুরু পেন বানাইছে মুখের উপরে ঠোঁট পালিশ মারছে কি করতেছে মেয়েরা মেকআপ লাগাইতেছে এখন বলতেছে আটা লাগাই জোরে কন কি লাগাই আটা লাগে কালো গুলো সব খরসা হয়ে যায় গোসল করার পরে দেখে পেতিনি আমার বউ হইছে সাজিয়া গুজা ঠিক আছে বাবা এটা আমি এখন না যখন উঠছি আমি তখন কটা বাজে সাড়ে নয়টা না নয়টা পঁচিশ হ্যাঁ নয়টা পঁচিশে উঠছি এখন কেবল বাঁচতেছে নয়টা পনেরো এগারোটা পনেরো এগারোটা পনেরো মানে দশ মিনিট কম দুই ঘন্টা হচ্ছে আপনারা আমার অর্শনেন নেই ভাই আমি কি কত তাড়াতাড়ি ওয়াজ ছাড়ি না আমি জানি যে খুবই গরম খুবই গরম এরা যে ঘন্টার পর ঘন্টা খাড়া হয়ে আছে এই সাইডে দেখেন এতগুলো মানুষ খাড়া হয়ে আছে আমি জানি ভাই আমার বিবেক নাই না সলামও তো ঠিকই রে ভাই যে কথাটা বলতেছি মেয়েটাকে এটা একটা গুরুত্বপূর্ণ কথা না ঢুকতেছে কার ঘর ঢুকতেছে লুচ্চার ঘর সাকিব খানের ঘর মুসলমানের ঘরে যে মুসলমানের জন্য আল্লাহ কোরআনে বলেছে কুল্লিল মিন রে মুমিন পুরুষ তোমাদের নজর থাকবে কোন দিকে নজর থাকবে কোন দিকে তোর কোন দিকে মেয়েটা ঘরের মধ্যে ঢুকে ছেলেটা আর সামনে বারবার ঘরে কিন্তু ছেলেটা একটা বারের জন্য তাকায় না একটা বারের জন্যে তাকাই না খালি বারবার ঘরে কিন্তু একটা বারের জন্যে তাকাই না মেয়েটা চিন্তায় পড়ে গেল এত সুন্দরী আমার দেখলে সবাই পাগল হয়ে যায় কিন্তু এ যদি আমার দিকে না তাকায় তাহলে কেমনে পাগল হবে তাকায় না যখন চোখ বন্ধ করে নিচের দিকে তাকায় আল্লাহর আইন অনুযায়ী আল্লাহ রাসুল বলতেছেন ওই যুবকটা তখন জান্নাতের হু গেলমান দেখতে আপনার বলেন তো দুনিয়া থেকে যদি জান্নাতের হুর গেলমান দেখা যায় তাহলে এগুলা বুগলির খাওয়া আসা চোখ বন্ধ করছে নিচের দিকে তাকা আছে আল্লাহ তালা জান্নাতের হুরক সামনে দিয়েছিল হুর দেখতেছে ওই পাগনির দিকে তাকায় মেয়েটা চলে গেল পাদ্রি বলতেছে মা খবর কি খবর কি পাদ্রীর মেয়ে বলতেছে সারাদিন সামনে ঘোরাফেরা করলাম ও বাবা তুমি কারে নিয়ে আইছো ও পুরুষ না হিদরা পুরুষ না হಿದರೆ যদি পুরুষ হয় তাহলে তো একবার আমার দিকে তাকাইতো পাদ্রী কান ধরে বলে মা জানিস না ওইটা হইল মুসলমান ওরা নিজের ইচ্ছাই চলে না ওদেরকে সলায় আল্লাহর কোরআন নিলাহে আল্লাহ অনুনযিলু মিনাল কোরআন আয়তের বাংলা অর্থ হল সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন বলতে পারবেন না যান সব সমস্যার সমাধান পাদ্রি বলতেছে চল্লিশ দিন সময় নিয়েছে মাত্র একদিন গেল এখনো উনচল্লিশ দিন বাকি আছে দ্বিতীয় দিন মেয়েটা চিন্তা করে আজকে যদি আমার দিকে না তাকায় আমি গান গাবো জোরে কন কি গাবো গান গান বোঝেন না কারণ বাংলাদেশের যুবকদেরকে কোরআন পাগল করবার না পারলেও গান কিন্তু পাগল করে এ মাঝে মধ্যে দুই একটা কিসে গান আসে এ কিছুদিন আগে একটা গান আছে সাদা কালা জোরে কন কি কালা সাদা কালা একটা গান ভালো চলো সুর নাই কিছু নাই কি পাগলা গাম আয় যাই তাই কয় সাদা কালা আমি কই কি রে হুজুর এটা আপনি বুঝবেন না আচ্ছা এটা তো সাদা কালা কছে এর আগে একটা বাদাম হলো বাদাম বাদাম এরকম মাঝে মধ্যে কি গান আসে না কত করে আসে কি আসে না তো গানে তো যুবক পাগল হবে পাদ্রীর মেয়ে দেখতেছে আমি যেমন সুন্দর আমার কণ্ঠ তেমন সুন্দর সুন্দর একটা গান সুন্দর একটা গান ঘরের মধ্যে গিয়ে শুরু করতেছে যুবক আমি রূপসী নারী আমাকে ছাড়া তুমি কি বাঁচতে পারি এমন এমনভাবে গান শুরু করেছে বাজানো যুবক চিন্তা করে রে পাদ্রির মেয়ে তুই গান গাইয়া তুই আমার দিকে আকর্ষণ করবি কিন্তু তুই কি জানিস আমার কাছে এমন একটা গান আছে যে গানের নাম হলো আল্লাহর ইনামাল আলু যুবক শুরু করছে মেয়ে গান গাইছে আর যুবক বলতেছে ইন্ন মিনু নাল্লাজি না ইজা জুকিরল্লজিলা কুলু বুহাই যা তুলি হি আয়া তুহ জাদ তুহ ইমান ওয়ালা রব বিহি কোরআন তেলাওয়াত করো এই তেলাওয়াতে আল্লাহ তোমাদের ইমান বাড়ায় দিবে দুনিয়ার কোনো দিকে তোমাদের খেয়াল থাকবে না কেবল মাত্র ভরসা থাকবে কারো বাদান যতই গান আসুক এক মাস দুই মাস পর সেই গান আর কেউ গায় না এখন যদি সাদা কালা গান গান অনেকে বলে যদি বাদাম বাদাম কয়ে সোয়ার মারি কিসের বাদাম কিন্তু ওই যে দশ বছর থেকে এখন আপনার আশি বছর বয়স হয়ে গেল ওই দশ বছর থেকে পাঁচ সপ্তাহ নামাজের পুঁতি রাখাতে আপনি সুরা ফাতেহা পড়তেছেন জোরে কন কথা ঠিক কিনা পুঁতি রাখাতে নিজে পড়তেছেন ইমামের পিছনে যখন মাগরি পেশা পড়েন কি ফজর পড়েন তখন ইমাম পড়তেছে আপনি শুনতেছেন আপনারা বলেন তো ওই দশ বছর থেকে আশি বছর সত্তর বছর আমি কত লক্ষ বার সুরা ফাতেহা তেলাওয়াত করেছি একটা বারের জন্য কে আমার কাছে এই খারাপ লাগছে একবারে জন্য কি আমার বিরক্ত লাগছে জোরেগা লাগছে লাগে না যার নাম হলো কুরআন ছেলেটা কোরআন পড়তেছে মেয়েটা গান গাইতেছে মেয়েটার গান বন্ধ হয়ে গেল যখন কোরআনের আইন চালু হবে তখন এগুলো গান বাজনা আর থাকবে না কি যেরকম থাকবে মেয়েটার গান বন্ধ হলো মেয়েটা আসতে করে গান বন্ধ করে সেটার পিছনে এসে ওই করুণ সুরের কোরআন তেলাবাস শুনতেছে যেরকম আবু জেল সুফি সুফি আল্লাহর নবীর কোরআন তেল শুনেছে সকালবেলা বলতেছে আল্লাহর নবীর কোরআনের এত সুন্দর রাতটা আমার কোন দিক গেল আমি আবু জেহেল বুঝবারই পারিনি আপনার মনে হয় বিরক্ত হচ্ছেন আবু জেহেল আবু জেহেল বিরক্ত হয়নি সারা রাত শুনছি সারা রাত সারা রাত শুনেছি কি সুন্দর কোরআনের বাণী রে রাতটা কোন দিক দিয়ে গেলো আমি বুঝবারই পারিনি মেয়েটা এসে এই ছেলেটার পিছনে বসে গেছে কোরআন পড়ে আর শোনে পরে দিন আবার আসে কোরআন পড়ে শোনে পরের দিন আবার আসে কোরআন পড়ে আর শোনে পাদ্রি বলতেছে মা খবর কি চল্লিশ দিন হতে কিন্তু আর বেশি বাকি নাই খবর কি মেয়েটা বলতেছে পরিবর্তন হচ্ছে কে পরিবর্তন হচ্ছে যুবক পরিবর্তন হচ্ছে না মেগা পরিবর্তন হচ্ছে বাজান এক মাস হয়ে গেছে পাদরি বলতেছে বাপ আর মাত্র দশ দিন এই দশ দিনের মধ্যে যদি যুবককে বেইমান করতে না পারিস তাহলে রোমের সম্রাট কিন্তু আমাকেও হত্যা করবে তোকেও হত্যা করবে ওই মুসলমানকেও হত্যা করবে তুই কি চাস আমরা বাপ মেয়ে ওই মুসলমানের জন্য হত্যা হই এটাকে তোরা তুই চাস মেয়েটা বলতেছে বাবা দোয়া করেন পরিবর্তন হবে পরিবর্তন হবে এখনো মাত্র দশ দিন আছে এখন তিরিশ দিনের মাথায় মেয়েটা বলতে যুবক আমি একদিন তোমার সামনে ঘুরেছি তুমি আমার দিকে তাকাওনি ভাইজান কথাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ মনোযোগ দেন একদিন তোমার সামনে ঘুরেছি পিছনে মোবাইলে কথা কয় না কি হয় মোবাইলে এখন কথা বলেন না ভাইজান হ্যাঁ একদিন ঘুরেছি আমার দিকে তুমি তাকাও নি দ্বিতীয় দিন আমি গান ধরেছি আমার গানকে ডাউন করে দিয়ে তুমি কি যেন তেলাবাদ করলে আজকে একটা মাস হলে তোমার পিছনে পিছনে বসে বসে আমি শুনতেছি যুবক একটাবার কি আমার দিকে তাকাবা না যুবক বলতেছে বেগানার নারীকে দেখা নাই। মেয়েটা বলে যুবক রে তুমি যেইটা তেলাওয়াত করো সেইটা শুনতে শুনতে আমি তোমার দলে ভর্তি হবার চাই আমি তোমার দলে ভর্তি হবার চাই সঙ্গে সঙ্গে যুবক বলতেছে রে মে আমার দলে যদি ভর্তি হওয়ার চাও আমার দলের ভর্তির মূল মন্ত্র হলো লাহ মুহদুর রসুল আপনারা বলেন তো মেয়েটা কি হইল। মুমিনা যখন হয়ে গেছে তখন বলে যুবক দশ দিন পর ওই রোম সম্রাট কাইসার এই রোম সম্রাট কাইসার কিন্তু আমার বাবা নিয়ে যাওয়ার কথা বলবে তোমাকে নিয়ে যাবে তুমি যদি আগের চরিত্রই রয়েছ এটা যদি জানবার পারে। তাহলে তোমাকে তোমার দুই ভাইকে যেমন হত্যা করেছে তোমাকেও তেমন হত্যা করবে এমনকি আমাকেও হত্যা করবে আমার বাবাকেও হত্যা করবে। তাহলে আমরা দুইজন এখান থেকে পালা যাই এখনো সময় আছে গভীর রাত্রে আমরা দুইজন এখান থেকে পালা যাই কারণ রোম সম্রাট কাইসার তো নিশ্চিন্তে আছে চল্লিশ দিনের অপেক্ষায় এখনও যখন দশ দিন বাকি তাহলে আমরা দুইজন পালায় যায় গভীর রাত্রে মুসলমান যুবক বলে রে মে মুসলমান পালানোর জাত না জোরে কান সোহান আল্লাহ মুসলমান পলানোর জাত না মুসলমান পলানোর জাত না এবার মেয়েটা বলতেছে আমার বাবার মুখে আমি শুনেছি আপনাদের নবী আমার নবী সোহান আল্লাহ আপনাদের নবী এখন কি কলমা পলার পরে আমার নবী মক্কা থেকে মদিনায় হিজরত করেছে মক্কা থেকে মদিনা হিজরত করেছে আমি পালানোর কথা বলতেছি না নবী যদি মক্কা থেকে মদিনায় হিজরত করতে পারে তাহলে আমরা দুইজন এখান থেকে হিজরত করে যেখানে মুসলমান সেইখানে গভীর রাতে আমরা যাবার চাই কারণ দিনের বেলা সম্ভব না গভীর রাতে আমাদেরকে হিজরত করা লাগবে যুবক সোমবুড়টা বলতেছে ঠিকই তো তাই নবী যদি মক্কা থেকে মদিনায় হিজরত করতে পারে তাহলে আমরাও হিজরত করব meia ছেলে দুইটা ঘোড়া নিয়ে গভীর যত যখন রোম দেশ থেকে হিজরত করতে যখন রোমের এরিয়া ছেড়ে চলে গেছে এমন সময় পিছন দিক থেকে দুই জন দুই জন আব্দুল্লাহ আব্দুল্লাহ বলে ডাকতেছে ওই যুবকের নাম হলো আব্দুল্লাহ তো কোন যুবকের নাম কি আব্দুল্লাহ আব্দুল্লাহ রে একটুখানি দাঁড়াম একটুখানি দাঁড়া আবদুল্লাহ চিন্তা করে যে দুইজন আমাকে ডাকতেছে এই দুইটা ডাকতে হলো পরিচিত কণ্ঠ ঘাটটা ঘুরেয়া দেখে মা আহাদান ইয়াদখুলুল জান্নাতা ইউহিব্ব আইয়ারজি ইলা দুনিয়া ওয়ালাহু মালাল আরদি মিন শাইইল ইল্লা শহীদুন ইয়া তামান্না আইয়ারজি ইলা দুনিয়া ফায়ুকতাল আশরা মাররাতান লিমা ইরামিনাল কারামাতি রাওয়া আল বুখারী কিতাবুল মাগাজি লা তামুতুননা তাকে ওই দুই ভাই যাদেরকে তেলের মধ্যে হত্যা করেছে ওরা সাদা ঘোড়ার পিঠে চড়ে বসে আবদুল্লা আবদুল্লাহ বলে ডাকতেছে আবদুল্লাহ চিল্লে বলে ভাইরে তোরা দুইজন কোথেকে আসলি ভাই বলতেছে কোথেকে আসলাম কেন আসলাম আমরা দুইজন তোকে এখন জানাবার চাই দুইটা ভাই প্রত্যেকে কেন আসলো অবশ্যই আসার পিছনে যে হাদিস কেন আমি বললাম এর পিছনে গুরুত্ব আছে না নাই যেরকম আসে না নাই আপনার লক্ষ্য করে দেখেন এক টানা দুই ঘন্টা কথা বলার পরে এই যে আমাকে একটা স্লিপ দিছে ভাই বাকি ওয়াশ করে আপনাদের নিয়ে এই রবিউল আউয়াল জিয়ারতের রাতে আমি মোনাজাত করবার চাই আপনার আছেন আজকে রাতের দাম আসে না নাই যেরকম আসে না নাই নবী আইছে আবার চলে গেছে এই জন্য আমাকে বলেছে হুজুর এই মসজিদের উদ্যোগে মাহফিল একটু ডামসা দিয়ে রুমাল দিয়ে আপনাদের কাছে এই মাহফিল কমিটির ছেলেরা পাঁচটা মিনিট করেন হাফেজ সাহেব আপনারা হয়তো অনেকে দেখেছেন অন্ধ মানুষ তিরিশ পারা করেন হাফেজ লোকজন তো অনেক টাকা মসজিদে দান করে হয়েছে আমি মাদের জন্য দোয়া করি আল্লাহ মা ফাতে আর উত্তর কবুল করুক সকলে আর আন্দ হাফেজ আপনাদের কাছে একটু সহযোগিতা চেয়েছে বিজ্ঞা মনে করে না সহযোগিতা কোরআনকে মোহাম্মত করে তাকে সবাই কিছু কিছু দান করবেন ইনশাল্লাহ সবাই দান করবেন দশ বিশ টাকা করে দান করবেন বউ বাচ্চা নিয়ে খাবে আর আপনাদের জন্য প্রাণ খুলে দোয়া করবে। আস্ত অফির লা হরদ দিয়ে বিন কুল্লে জামবে অত ওই নাই লা হাওলাওয়ালা কুয়াতা ইল্লা বিল্লা হিলা ইলাজি আল্লাহ হুম মাস আলা সৈদে শফিন আন ইনামলা নাম হামদ وعلى آله وصحبه وبارك وسلم جزاك الله عنا محمد ما هو أهله صلى الله عليه وسلم استغفر الله استغفر الله اللهم آمين اللهم أنت السلام ومنك السلام تبارك يا ذا الجلال والإكرام أي الله تعالى شيء غريب النماذج البرتقال যেখানে বাতাস ঢোকার মতন কোনো জায়গা নাই চারিদিকে দেওয়াল আয় আল্লাহ সেই কঠিন গরমের ভিতর বসে ঘন্টার পর ঘণ্টা যার আলোচনা শুনল মেহরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদাতের জন্য জন্যে নাজাতের জন্যে জান্নাতের জন্যে কবুল করে না এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে এর মধ্যে যদি ত্রুটি হয় ভুল হয় মাফ করে দাও এরে যাহা মঞ্জুর করো সোনার মদিনও যা কবুল করে নাও তাম্বিয়ে কেরাম আসাহাবি কেরাম তাবিনি কেরাম তাবা তাবিনিকাম তাম পৃথিবী মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আল্লাহ সকলের আর পরে হাদিয়া কবুল করো ও আল্লাহ যারা কষ্ট করে মেহনত করে হাজার হাজার টাকা খরচ করে এত সুন্দর আয়োজন করেছে আল্লাহ তোমার মসজিদকে উপলক্ষ করে আল্লাহ তাদের সকলকেই তুমি জান্নাতি কবুল করে না হো আল্লাহ তারা লক্ষণপুর উত্তর মসজিদকে তুমি কবুল করো এই মসজিদের নগদে করল যারা টাইস দিল আল্লাহ তাদের সকলকে মানুষ হিসাবে কবল করে নাও আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের জনম দুখনি মা ছোট্ট একটা শব্দ হলো মা এ নামের মধ্যে যে কি মধু যাদের মা নাই তারাই বুঝতেছে এই দরদের মা যাদের কবরে গেছে আল্লাহ আল্লাহ মায়ের কবর জান্নাতের টুকরা কবুল করো বাবার বাড়ি ঘর সবই আছে কিন্তু যাদের বা কবর আমি সহ আল্লাহ যাদের বাবা কবর বাসি কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও আজকের মাহফিলের যুগ্ম সম্পূর্ণ সভাপতি আমার ভাই যান আল্লাহ হকানে আলেম আল্লাহ তাকে তুমি কবুল করে নাও আল্লাহ আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আসতে পারে না মসজিদে পঞ্চাশ হাজার টাকার অনুদান ঘোষণা করেছে আল্লাহ কবুল করো আজকের মাহফিলের চেয়ারম্যান সাহ দুই কাতার টাইস দিয়ে টাইস দেওয়া শুরু করেছে আল্লাহ তাকে তুমি কবুল করো আল্লাহ সুদিজন হাজি সাহ ইমাম মজিন আলেম আল্লাহ মুরব্বী যুবক কচিকাচা পর্দার অন্তরালের মা বোনের আল্লাহ সকলকেই তুমি জান্মাতি কবুল কর আল্লাহ কে কোন নিয়তে হাত তুলেছে আল্লাহ সকলের নেক নিয়ত নেক আসে কবুল কর আল্লাহ আ আল্লাহ তালা আমাদের সকলকে মাফ করে দাও আল্লাহ আল্লাহ রবি চাঁদে আল্লাহ বড় বরকতের সময় আল্লাহ মেহেরবাড়ি করে চাঁদের ওসিলাই আমাদেরকে মাফ করে দাও নবীর ওসিলায় আমাদেরকে মাফ করে দাও আল্লাহ আমাদেরকে নবীর পরিপূর্ণ উন্মত হিসেবে কবুল করো মৃত্যুর সময় ইমানের সাথে মুসলমান হয়ে যেন মরতে পারে আল্লাহ আমাদের তৌফিক দিয়ে দাও আল্লাহ মসজিদ কমিটির সভাপতি সেক্রেটারি ক্যাশিয়ার মসজিদ কমিটির সদস্য মসজিদ কমিটির মুসল্লি ইমাম মুয়াজ্জিন খতিব আল্লাহ সকলকেই তুমি কবুল করে নাও আল্লাহ সুবহান রাব্বিকা রাবিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন والسلامুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াজাল আখিরাতু কালামিন ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহ محمد رسول الله صلى الله عليه وسلم السلام عليكم ورحمه الله وبركاته